নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সব বাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা একটু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং কিছু অজানা জিনিসও আমাদের জানা হয়ে যায় এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে বুলি really? বন্ধুরা আমরা আমি এক গ্লাস জল নিয়ে নিলাম আর এই এক গ্লাস জল নিয়ে তার মধ্যে আমি কি করব বন্ধুরা চাকু গরম করে চাকু গরম করে আমরা যদি জলটাকে এরকম করে বারবার করে কেটে দেই অর্থাৎ সাতবার কেটে দেয় তারপর যদি এই জলটা এই জলটা আমাদের কিন্তু কি কাজে লাগবে তো বন্ধুরা এটা কিন্তু আমাদের বড় বাড়িতে কিন্তু অনেক নেগেটিভ শক্তিকে দূর করে কেটে দেয় এবং বাড়িতে যত অশুভ শক্তিতে থাকে যদি ছায়া থাকে সেটাকেও কিন্তু কেটে ফেলে তো এভাবে কিন্তু আমরা সংসারে কিন্তু মঙ্গল কামনা করতেই পারি তো বন্ধুরা তারপর আরেকটা জিনিস যে এই যদি এই চাকুটার পরিবর্তে যদি লোহার চাকু গরম করে এই জলটা যদি বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হয় না তাহলে কিন্তু বাচ্চাদের যে ভয় পায় সেই বাচ্চা কিন্তু তাহলে কিন্তু ভয়টা কিন্তু কেটে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের যে এরকম হয়তো গামলাতে হয়তো বা বাটিতে কোনো গামলাতে বলো বাটিতেই বলো দুধ যখন রাখি তখন কি হয় আমরা যখন চামচটা রাখি বাচ্চাদেরকে খাবারের জন্য চামচটা রাখি বারবার করে চামচটা নিচে পড়ে বা বারবার করে নিচে পড়ে যায় তো কিভাবে রাখলে এটা আমাদের ভালো চামচটা নিচে পড়বে না তো দেখ দেখো এরকম করে যদি একটা গার্ডার আমরা পেঁচিয়ে ভালো করে সুন্দরভাবে পেঁচিয়ে মোটা করে পেঁচিয়ে রেখে দেই তাহলে কিন্তু বাটির মধ্যে যখন বাটি বলো আমরা এরকম করে রেখে দেয় তাহলে কিন্তু যতই নাড়াচাড়া করি না কেন কোনো সময় কিন্তু এই চামচটা গড়িয়ে কিন্তু নিচে পড়বে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক নাড়ানাড়ি করছি তবুও কিন্তু চামচটা নিচে পড়ে যাচ্ছে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের একটুও কাজে লেগেছে তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমাদের ঘরে যা আমাদের ঘরে তো এরকম হাম্বুল দিস্তা থাকে তো সেই হাম্বুল দিস্তাকে কী করে আমরা যত্ন করে রাখতে পারি আর এটা কিন্তু যত্নের অভাবে কিন্তু নষ্ট হয়ে যায় তো এটাকে কি করে সুন্দর করে যত্ন করে রাখি আর হাম্বুল দিস্তা এরকম হয় অনেক বাড়িতেই হয় যে প্রথম প্রতিদিনই এটা কাজে লাগে রসুন থেতো করতে আদা থেতো করতে অল্প আদা থেতো করতে অনেকেরই কিন্তু প্রতিদিনই কাজে লাগে তো দেখো এটা কিন্তু যদি আমরা যদি এটাকে ঢেকে সুন্দর করে না রাখি তাহলে কিন্তু প্রতিদিন বারবার ধুয়ে এটাকে আমাদের ব্যবহার করতে হবে তো কিরো বারবার আর ধুতে গেলে কিন্তু লোহার জিনিস নষ্ট হয়ে যাবে তো এরকম করে যদি আমরা একটা মোটা পেপার যদি মোটা এরকম কাঠের মতো যে পেপারগুলো সেই পেপারগুলো যদি কেটে তারপরে এরকম করে গোল করে কেটে আমরা এটাকে ঢাকনা তৈরি করে নিই তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর জিনিসটা কিন্তু বলো আশোলা বলো পিঁপড়ে বলো কোনো কিছু টিকটিকে বলো এটার মধ্যে কিন্তু মুখ দিতে পারবে না তো দেখো এভাবে আমি হাম্বুল দিসের যে লাঠিটা রয়েছে সেটা রাখার জন্য এখানে মাঝখানটা আমি কেটে দিচ্ছি তো মাঝখানটা কেটে সুন্দর করে আমি এটাকে বানিয়ে নিচ্ছি তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখো তাহলে তোমরা বাড়িতে করে নিতে পারবে তো দেখো এভাবে সুন্দর করে কেটে তারপর আমি এটার মধ্যে হাম্বুলিস্তাটা ঢুকিয়ে দেবো তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কত ভালো লাগছে বলো তো এটা কিন্তু এখন একটা আমাদের নিচের নিচের যে যেটার উপরে রাখবো সেটার জন্য একটা বানাতে হয় তো সেটাও আমি কিন্তু বানিয়ে নিচ্ছি আর একটা আরেকটা কাপ পেপার দিয়ে তো পেপার বলতে কাঠগুলো দিয়ে তো দেখতেই পাচ্ছ কি সেটা কি দিয়ে তৈরি করছি তো দেখো আমি এর এরকম করে এটার মাপে এটার থেকে একটু বড় তৈরি করতে হবে যেহেতু নিচটা অনেকটা ছড়ানো রয়েছে তো এটার থেকে একটু সামান্য একটু বড় করব। তো এইভাবে তৈরি করে দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে রেখে দেবো তো এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করে সুন্দর করে রেখে দিতে পারি আর দেখতেও ভালো লাগবে এবং কিন্তু আমাদের জিনিসটাও কিন্তু যত থাকবে রান্নাঘরে যে কোনো জায়গায় তোমরা যদি সুন্দর করে এটাকে রেখে দাও দেখতেও কিন্তু ভালো লাগবে তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু এভাবে রেখে দিলে কিন্তু আশলা বলো টিকটিকি বলো কোনো কিছু কিন্তু এটাতে মোকো দিতে পারবে না আর তোমরা যেখান থেকে সে যেখান থেকে খুশি সেখান থেকে সরিয়ে কিন্তু এটা বসাতেও পারবে কোন রকমই অসুবিধা হবে না যেহেতু নিচেও সুন্দর করে কাগজ দেওয়া রয়েছে চলো বন্ধু তাহলে পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এখানে আমরা নিয়ে নিলাম ব্রাশ তো এই ব্রাশগুলো কি হয় আমরা যখন কাপড় কাচি বা যে পাদানিগুলো পরিষ্কার করি তখন কি হয় এটার মধ্যে কিন্তু অনেক সুতো বলো চুল বলো অনেক কিন্তু নোংরা আটকে যায় তো সেইটা কিন্তু কিভাবে পরিষ্কার করব আর এটা কিন্তু পরিষ্কার করা কিন্তু কঠিন ব্যাপার হয়েই দাঁড়ায় তো এটা কিন্তু খুব সহজভাবে আমরা একটা ব্লেড দিয়ে এভাবে যদি আমরা কেটে নিই তাহলে কিন্তু খুব সহজে এটা আমরা পরিষ্কার করে ফেলতে পারবো তো একবার এভাবে এভাবে কাটবো তারপর আবার সোজাসুজিভাবে লম্বা লম্বিভাবে কেটে নিব তাহলে কিন্তু ভিতরে চুল বলো সুতা বলো যেটাই থাকুক না সেটা কিন্তু টুকরো টুকরো হয়ে কিন্তু নিচে পড়ে যাবে আর নিচে পড়ার জন্য যেটা করতে হবে তো এভাবে আগে কেটে নিই তারপরে কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এইভাবে একটু আঘাত করার মতো করে যদি এখানে নিচে একটু বাড়ি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই টুকরো টুকরো হয়ে চুলগুলো পড়ে গেছে নোংরাগুলো কিন্তু নিচে পড়ে যাবে তার ফলে কিন্তু দেখো এটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যায় এইভাবে কিন্তু আমরা খুব এটাকে নিতে পারি তোমাদের কাছে লেগেছে লাগলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা নিয়ে নিলাম একটা বাটি তারপর নিয়ে নিলাম এখানে একটু সামান্য পরিমাণ নারকেলের তেল তো তোমরা চাইলে এখানে যে কোনো তেল ইউজ করতে পারো তো নারকেল তেল নিয়ে নিলাম তারপর এটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জল তো এ তেল আর জল এটাকে ভালো করে আমি আমি প্রথমে ফেটিয়ে নিব তো এটাকে আমরা ফেটিয়ে কি করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো জল আর তেল ফেটিয়ে এটা কি করতে হয় বা কি করব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো এভাবে জলটাকে ভালো করে ফেটিয়ে তেল আর জলটাকে ভালো করে ফেটিয়ে আমি এমন একটা রেপিডি তৈরি করব যেটা কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিবে তো কি সেটা তৈরি করছি বন্ধুরা তারপরে এটাকে দেখো আমি একটা রুমাল বা ছোট একটা ন্যাকড়ার সাহায্যে সুতির ন্যাকড়ার সাহায্যে এটা আমি লাগিয়ে নিলাম তো লাগিয়ে নিয়ে যে আমাদের ঘরে এরকম যে ধরনের খাট বলো দরজা বলো আলমারি বলো এরকম ধরনের কাঠের যে জিনিসগুলো রয়েছে সেগুলো যে বার্নিশ করা থাকে না সেই জিনিসগুলোর যদি আমরা মাসে এরকম করে করে নিতে পারি তাহলে কিন্তু কিন্তু আমাদের বার্নিশটা টেকসই করবে আর এবং দেখতেও কিন্তু নতুনের মতো চকচক করবে তো দেখো এভাবে কিন্তু আমরা মাসে একদিন কিন্তু করে নিতেই পারি তো এভাবে করলে কি হবে আমাদের কিন্তু অনেক দিন টেকসই করবে নতুনের মতো চকচক করবে দেখতেও কিন্তু অনেকটা গ্লেস দিবে আর দেখতেও কত ভালো লাগে বলো যদি এরকম পরিষ্কার থাকে খাট বলো ড্রেসিং টেবিল কাঠের ড্রেসিং টেবিল দরজা জানানা এগুলো যদি আমরা এরকম করে একটুখানি তেল দিয়ে আর সামান্য একটু জল দিয়ে যদি আমরা এরকম করে নিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়েও দেয় তাই না বলো তো আমাদের কিন্তু মাঝে মাঝে না হলে কিন্তু বার্নিশ করতে হয় তো এটা করার ফলে কিন্তু আমাদের কিন্তু এটা বার্নিশ করতে হবে না তো দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে বন্ধুরা তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না আমার কাছে তো দারুণ লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে পরিষ্কার করে নিলাম তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে কত ভালো লাগছে তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে তো বন্ধুরা আমাদের ঘরে যে এই ধরনের যে যে হয় না এই ধরনের লুচি ভাজা সেটা কিন্তু সেই জিনিসটা দিয়ে কিন্তু আমি একটা জিনিস তৈরি করে নিচ্ছি তো কি তৈরি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এরকম করে যদি আমরা একটা ব্লাউজ এটার মধ্যে পরিয়ে দিই তাহলে কিন্তু খুব এভাবে কিন্তু হাতার ভিতরটা যদি ঢুকিয়ে দেই তাহলে কিন্তু এটা খুলেও যাবে না আর বারবার কিন্তু বিরক্তও হবে না আর এটা কিন্তু অন্য কিন্তু বারবার খুলে যাবে একটা গাড়ার লাগাতে হবে অনেক কিন্তু কিন্তু ঝামেলা করতে হবে না বন্ধুরা যদি আমরা যদি এখানে একটা ব্লাউজ পরিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে একটা ব্লাউজ দিয়ে কিন্তু আমাদের আর কোনো কিছুরই অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না দেখো এখানে হুক আমি লাগিয়ে দিলাম আর এটা আমরা কি কাজে ইউজ করবো বন্ধুরা তো চলো আমরা দেখে নিই এটা কি কাজে ইউজ করি তোমরা ভাবতে পারো যে এটা ইউজ না করে তো আমরা অন্য কিছু ইউজ করতে পারতাম না বন্ধুরা কিন্তু আমি বলবো তোমাদেরকে এটা ইউজ করার অনেক অনেক সুবিধা রয়েছে তো বন্ধুরা দেখো এটা যখন আমি উপর করে এরকম করে পরিষ্কার করব তখন নিষপাশে যে নোংরাটা রয়েছে পাকার মধ্যে যে নোংরাটা থাকবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে আসবে যে দেখো এরকম সোফার নিচে বলো আলমারির নিচে বলো শোকে নিচে বলো এরকম করে পরিষ্কার হয় নিচের থেকে যা চুল রয়েছে বলো ঝুল রয়েছে তো সেগুলো কিন্তু চলে আসবে কিন্তু উপর পাশে উপর পাশে গুলো কিন্তু আসবে না তো উপর পাশে যেহেতু আমার এটা একটু বাটির মতো তো সেটা কিন্তু এরকম করলে কিন্তু খুব সহজেই এটার মধ্যে কিন্তু চলে আসবে তো এভাবে কিন্তু আমরা খুব কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারবো তো দেখো এখানে কিন্তু মাকসার জ্বালিয়ে কিন্তু চলে এসেছে তো তোমাদের কাছে আরও সুবিধা হবে তোমাদের কাছে আমি তোমাদের আলমারিটা পরিষ্কার করে শোকেসটা পরিষ্কার করে দেখাবো তাহলেই বুঝতে পারবে আরো কতটা সুবিধা আমাদের এই ছাঁকনিগুলো দিয়ে পরিষ্কার করা তো সেটা তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো বন্ধুরা এরকম করে যখন আমরা শোকেজ পরিষ্কার করি তখন কিন্তু শোকেজের যে এই সাইডগুলো হয় সাইডগুলো কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না যেহেতু তারপর শোকেজের নিচ বলো আলমারি নিচ বলো সেই জায়গাটা কিন্তু অন্ধকারও থাকে আর কোনো আনাচে কানাচে এগুলো তো হাত দিয়েও পরিষ্কার করা সম্ভব না ভয়েরও ব্যাপার তো সেই জায়গাগুলিতে যদি আমরা তো এটা তো যেহেতু উপরটা একটু বাটির মতো তো সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু আনাচে কানাচে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু মাকসা জালি বলো সব উম নোংরা বলো সব কিন্তু এটা পরিষ্কার করে নিয়ে আসবে তাহলে বন্ধুরা চলো পরিষ্কার করতে করতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো কোন বিজ্ঞানীর নামের মাঝে উঠ শব্দটি বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা দেখো এভাবে কিন্তু আমি খুব সহজে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন